जरूरी एक मीटिंग डाका हुए से मीटिंगे 19 जन अतिथि निमंत्रण छिलो 19 जन मध्य 18 जन प्रेजेंट छिलो प्रत्येके आसन्न मध्य शिक्षा पर्षद माध्यमिक और उच्च माध्यमिक परीक्षा होबे कि होबे ना ए निये मध्य शिक्षा पर्षद एक दोराचल्य छिलो तो आज के प्रत्येके प्रत्येके से एडिसी शिक्षा दफ्तर जिन दायित्वप्राप्त उन्नी सह हमें बर्तमान पर्षद सभापति प्राक्तन पर्षद सभापति एवं विशिष्ट शिक्षाविद जरा जरा मनोविद छिलें स्वास्थ्य दफ्तर कर्मकर्ता छिलें सबाई जार जार अभिमत व्यक्त करेछेन सबाई परीक्षार विकल्प जे अन्य किछु नेई इटा सबाई एकमत स्वीकार करेछेन किन्तु एर मध्ये ई अवस्थाय परीक्षा आदौ नेওয়ার सम्भव किना ए ब्यापारे सबाई सन्देह प्रकाश करेछेन सबाई बोलेछेन जे सीबीएसईर मूल्यायन किभाबे हय सेटा अपेक्षा करार जन्य एवं अन्यान्य मध्य शिक्षा पर्षद जारा आछे तादेर मूल्यायन किभाबे हच्छे शुधु परीक्षा बातिल करलेई हबे ना बा परीक्षा निलेई हबे ना मूल्यायन किभाबे हबे सेटार उपर पूर्णांग आलोचना हयेछे एवं सर्वशेष परिस्थिति एटा ठीक हयेछे आरो 7 दिन अपेक्षा करार जन्य 21 तारीख चूड़ान्त मीटिंग हबे सेई मीटिंगे चूड़ान्त सिद्धान्त ग्रहण करा हबे एर मध्ये आमरा अभिभावकदेर मतामतेर जन्य आमरा ओपिनियन चेयेछि एवं सेई ओपिनियनेर आगामीकाल सन्ध्या 15 तारीख आगामीकाल 15 तारीख सन्ध्या 6টা পর্যন্ত ओपिनियन देवा যাবে তো এই অবস্থায় রয়েছে বিশেষ করে স্বাস্থ্য দপ্তর পরীক্ষার পক্ষে কোনো রকম গ্রিন সিগন্যাল দেয়নি সুতরাং এই পরিস্থিতিতে সবাই যারা উপস্থিত ছিলেন সবাই ঐক্যবদ্ধভাবে ঐক্যমতের ভিত্তিতে আরও 7 দিন অপেক্ষা করার জন্য বলছে সেজন্য 21 তারিখ দুপুর 12টার সময় আবার মিটিং ডাকা হয়েছে সেই মিটিং ইন দ্য মিন টাইম আমরা সিবিএসই কীভাবে মূল্যায়ন করে বা অন্যান্য পর্ষদ কীভাবে মূল্যায়ন করে সবটা দেখে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করব এবং যে পরিস্থিতি যা রয়েছে বর্তমানে পরীক্ষা এই অবস্থায় পরীক্ষার বিকল্প নাই ঠিক কিন্তু এই অবস্থায় পরীক্ষা আদৌ না পরীক্ষা নেওয়া সম্ভব কিনা যতক্ষণ পর্যন্ত না স্বাস্থ্য দপ্তরের গ্রিন সিগন্যাল না পাওয়া যায় ততক্ষণ পর্যন্ত চূড়ান্ত কিছু বলা যাবে না এর মধ্যে অভিভাবকদের মতামত আগামীকাল সন্ধ্যা 6টার মধ্যেই পাওয়া যাবে পরবর্তী সিদ্ধান্ত আমরা সেটাই সেই জন্য 21 তারিখ সিদ্ধান্ত আমরা চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করব গত 2 বছর ধরে তো আমরা দেখছি কোভিড এর প্রভাব রয়েছে গতবার পরীক্ষা নিতে একটু প্রবলেম হয়েছিল এবার পরীক্ষাটা এখনো হয়নি সামনের বছর যারা 2022 বোর্ড দিতে চায় সেই সময় যদি কোভিড এর প্রভাবটা আসে সেটাকে মাথায় রেখে এখন থেকে কোনো দেখুন সারা ভারতবর্ষে ব্যাপারটা জটিল এবং আজকে মিটিংয়ে যারা উপস্থিত ছিলেন সারা ভারতবর্ষের খবর ওনারা রেখেছেন এবং সবাই পুঙ্খানুপুঙ্খভাবে এবং যারাই মিটিং এসেছেন সবাই তৈরি হয়ে এসেছেন সারা ভারতবর্ষের চিত্র প্লেস করেছেন বিভিন্ন আলোচনা হয়েছে পজিটিভ নেগেটিভ কোনটা হলে ভালো কোনটা সব কিছু জানার পরেও পরিস্থিতির দিকে বিবেচনা করে দেশের যা পরিস্থিতি হবে ত্রিপুরা রাজ্যের দেশের বাইরে নয় সুতরাং সেটা মাথায় রেখে এবং যেহেতু আগাম এই ব্যবস্থা এই জন্যে মধ্য শিক্ষা পর্ষদ এবার আগের থেকেই 30% রিডিউস করে দিল সুতরাং আগামী বছর কি হবে সেটা মাথায় রেখেই সমস্ত রকম প্রিপারেশান তৈরি হচ্ছে এবং এই আপনারা থাকতে থাকতে দেখবেন অনেকগুলি ফোন আসছে স্যার পরীক্ষা কি নেওয়া হবে আমি বলছি 21 তারিখ ফাইনাল হবে স্যার 9-এর যদি রেজাল্টটা ধরা হয় তাহলে তো আমরা অনেকে 10-এ উঠে ভালো রেজাল্ট করেছিলাম সেটা কিছু করা যাবে না যদি পরীক্ষা হয় তাহলে একরকম না হলে মূল্যায়ন কি হবে মূল্যায়ন মানে রেজাল্ট কি হবে সেটা যা সিদ্ধান্ত নেবে এক্সপার্ট কমিটি হোক বা বোর্ড কর্তৃপক্ষ হোক সেটা নিয়ে যদি কেউ স্যাটিসফাইড না হয় তাহলে সে তার জন্য প্রভিশন রাখে সিবিএসই তাই করেছে যে যদি সিবিএসই বোর্ডের সিদ্ধান্ত যদি যদি এগ্রি না করে তা যদি স্যাটিসফাইড না হয় পরবর্তী সময় নর্মাল কোর্ট যখন আসবে
তখন সেই পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হবে। এটাই আপাতত স্থগিত করা হয়েছে, পরবর্তী সময় পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে। আপাতত স্থগিত।